আলাইহিস সালামের কথাই বলছিলাম, তিনি সফর করতে চাইলেন, জ্ঞানের জন্য সফর করতে হয়, এবং তিনি বললেন যে আমি সফর করব যদি আমাকে যুগ যুগ সফর করতে হয়। তার মানে তিনি ডিটারমাইন ছিলেন, আমাকে শিখতেই হবে, জানতেই হবে, যদি যুগ যুগ ধরে সফর করতে হয় আমি সফর করব। এক সময় তিনি তাকে পেয়ে গেলেন, তার সাথে একজন সাথী ছিলেন, তার নাম হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুন মুসা আলাইহিস সালামের পরে নবী হয়েছিলেন। এই যুবককে সাথে নিয়ে তিনি সফর করলেন, অনেক দূর সফর করলেন। সফর করতে করতে এক জায়গায় তারা বিশ্রাম করছিলেন, আর আল্লাহ পাক বলেছিলেন তোমাকে একটা মাছ দিলাম, মাছ ফিশ, এই ফিশ বা মাছটা যখন তোমার থলো থেকে বের হয়ে মুভ করবে এবং পানিতে চলে যাবে, ওই জায়গায় তুমি আমার বান্দাকে পাবে। তো যখন তারা সাখরা বা পাথরের সাথে বিশ্রাম করছিলেন, তখন মাছটা কিন্তু লাফ দিয়ে পানিতে চলে যায়, কিন্তু তারা ওটা ধরতে পারেননি, বুঝতে পারেননি, খুব টায়ার্ড ছিলেন। এরপর যখন তাদের রেস্ট নেওয়া শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বললেন যে খাবার নিয়ে আসো, আমরা খুব টায়ার্ড। ইউসা বিন নুন খাবার নিয়ে আসলেন, তারা খাবার খেয়ে আবার অন্য একটা পথে চলা শুরু করলেন। এই পথে চলতে চলতে তিনি খুব ক্লান্ত বোধ করছিলেন, এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ক্লান্তি বোধ করছিলেন না, এবার তিনি খুব ক্লান্ত বোধ করতে লাগলেন। তখন তার ডাউট হতে লাগলো যে আসলে পথটা মনে হয় ভুল, আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন, কথাটা মনে রাখবেন, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় তাহলে আপনি খুব ইজিলি ক্লান্ত, হতাশ, হীনমন্যতায় ভুগবেন। এখনো যুব সমাজকে দেখেন না, জীবন চলার পথটা ভুল, কিন্তু আপনার জীবনে চলার পথ যদি হয় সঠিক ট্র্যাকে আপনার 60-70 বছরে ক্লান্ত হবেন না। আমরা অনেক স্কলারকে দেখছি 60-70 বছর বয়স, দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করে বেড়াচ্ছে, কোনো ক্লান্তি নাই, ট্র্যাকটা ঠিক আছে। তিনি আবার ব্যাক করলেন, ওই সময় ইউসা বিন নুন বললেন যে আমরা তো মাছটাকে হারিয়ে ফেলছি, আমরা যখন রেস্ট নিচ্ছিলাম তখন মাছটা চলে গেছে। তিনি বললেন ওইটাই তো সেই জায়গা যার তালাশ আমরা করছিলাম, চলো আবার ব্যাক করতে হবে। তারা ব্যাক করে আবার সেই জায়গায় আসলেন, এসে দেখলেন সেখানে একজন ব্যক্তি বসে আছেন, কোনো বর্ণনা আসে তিনি শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম বললেন ওয়া আলাইকা সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন তুমি কি বনু ইসরায়েলের মুসা? তুমি কি বনু ইসরায়েলের মুসা? মানে খিজির আলাইহিস সালাম বনু ইসরায়েলের কেউ ছিলেন না, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ইসরায়েলাইজড কোনো পিপল না, তিনি অন্য কেউ। তাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা পৃথিবীর এলিট সোসাইটি না, এলিট সোসাইটি অন্য কেউ, যার কাছে এমন জ্ঞান আছে যেটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমি শুনেছি যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন। আমি খুব শর্টলি বলছি, আয়াতগুলো পড়লে অনেক সময় লেগে যাবে। তো মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনার সাথে সফর করতে চাই, থাকতে চাই, এবং আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে আমি শিখতে চাই। এবার খিজর আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাস্তাতি আমায়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি রিপ্লাই টিচারের স্টুডেন্টকে দেখেই বলছে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কত প্রজ্ঞাবান টিচার। মুসা আলাইহিস বললেন যে সাতা জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওই যে ইনশাআল্লাহ একটা বরকত আছে, সম্মান আছে, ঠিক আছে থাকো আমার সাথে, তবে কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি তোমাকে কিছু জানাচ্ছি। যতক্ষণ কোনো ঘটনার কারণটা আমি তোমাকে না জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। এটা কেমন শর্ত? স্টুডেন্টকে শর্ত দিচ্ছেন টিচার, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই, চলেন। এরপরে ফানতালাকা, তারা চলতে শুরু করলেন। চলতে চলতে তিনটা ঘটনা ঘটলো। একটা ঘটনা হচ্ছে তারা নৌকায় নদী পার হচ্ছেন, আর নৌকার মাঝিটা খুব দরিদ্র ছিল, এবং এই মাঝি তাদের কাছে কোনো ফিজও নেয় নাই, কোনো ভাড়া নেয় নাই, ফ্রি অফ কস্ট তাদেরকে নৌকা পার করাচ্ছে। এবং নৌকা পার করানোর পর যখন তীরে পৌঁছে যাচ্ছে, তখন খিজর আলাইহিস সালাম নৌকার মধ্যে একটা ফুটা করে দিলেন কুড়াল দিয়ে। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি করলেন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি কি তো একটা জঘন্য একটা নোংরা কাজ করলেন, একটা মানুষ তার আমাদেরকে উপকার করলো, আপনি ওদের নৌকা ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালামকে বলা হলো আমি কি তোমাকে বলি নাই যে ইন্নাকা লান তাস্তাতি আনা আইয়া সাবরা,
তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে লা তুআখিযনি বিমা নাসিত, আমি যেটা ভুলে গেছি এটা নিয়ে আমাকে আর আপনি আমার ভুল ধরিয়েন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার এই জ্ঞান চলার পথের যে কাজটা এটাকে কঠিন করে দিয়েন না, আর মাফ করে দেন এবারের মতো আর কি। ফানতালাকাত, আর তারা আবার হাঁটতে শুরু করলেন। এবার খিযির আলাইহিস সালাম একটা বাচ্চাকে পেলেন, বাচ্চাকে পেয়ে হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এবার বাচ্চাটাকে পেয়ে তিনি তাকে হত্যা করলেন, শিশু নিষ্পাপ শিশু, তিনি তাকে হত্যা করলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম রিয়াকশন কেমন হতে পারে? তিনি বললেন যে কওয়ালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগায়রি নাফস, আপনি কি মানে নিষ্পাপ একটা প্রাণকে হত্যা করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি এটা আরো জঘন্য কাজ করেছেন। এবার খিযির আলাইহিস সালাম বললেন কওয়ালা আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কল, তিনি বললেন মুসা আলাইহিস সালাম ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপর যদি আমি আর একটা প্রশ্ন করি ফালা তুসাহিবনি, আমাকে আর আপনার সাথে নিয়েন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার উযর আপত্তি সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছে গেছে, আর আমি উযর দিতে পারবো না, লাস্ট চান্স। তারা সফর করতে থাকলেন, এবার তারা একটা গ্রামে প্রবেশ করলেন এবং গ্রামে মেহমানদারি চাইলেন, গ্রামের মানুষগুলোর কাছে মেহমানদারি চাইলেন, কিন্তু কোনো গ্রামের মানুষ পানি খাবার কিছুই দিল না। অনেকটা আমাদের এখনকার নিউ ইয়র্কের মতো আর কি, পশ্চিমা সভ্যতা দেশগুলোর মতো মেহমান বাসায় গেলে বিরক্ত হয়, মানে এই সুন্নাটা আমাদের ঢাকা শহরেও চলে আসছে, তাই না? মেহমান বিরক্ত হয় যে কোন ঝামেলায় পড়লাম। আর আল্লাহ রাসূল বলেছেন যার মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার উচিত মেহমানকে কী করা, সম্মান করা। তো যাই হোক, তারা মেহমানদারি করলো না, উল্টা খিযির আলাইহিস সালাম দেখলেন তাদের একটা দেয়াল, বাসার একটা দেয়াল পড়ে গেছে। খিযির আলাইহিস সালাম এবার সেই নিজের হাতে সেই দেয়ালটাকে গড়ে দেওয়ার চেষ্টা করলেন এবং এক পর্যায়ে দেয়ালটা আগের শেপে চলে আসলো। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে লাউ শিতা লাতাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন তাহলে তো তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, এটা তো আপনার হক, আপনি পরিশ্রম করলেন, পারিশ্রমিক নিতে পারতেন, মজুরি। তিনি বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এটাই হচ্ছে তোমার এবং আমার মধ্যে ফিরাক বা পার্থক্য, শেষ, তোমার আমার জ্ঞান অন্বেষণের চলার পথ এখানেই সমাপ্ত। তবে যাওয়ার আগে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতিউ আলাইহি সাবরা, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব সেই তাউইল বা সেই ব্যাখ্যা যা তুমি, যে বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারো নাই। তারপর তিনি ব্যাখ্যা করলেন, প্রথমটা বললেন যে আমি ওই নৌকা ফুটা করেছি এই কারণে ওই নৌকার পিছনে একটা মালিক মানে একটা কিং, জলদস্যু টাইপের কিছু মানুষ ছিল যারা নৌকা হাইজ্যাক করতো, সিজ করতো। যদি নৌকাটা পুরোপুরি পারফেক্ট থাকতো তাহলে তারা নৌকাটাকে হাইজ্যাক করে নিয়ে যেত, যেহেতু নৌকাটা ত্রুটিপূর্ণ এই জন্য তারা আর ওটাকে নিবে না। এই জন্য আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করছি, কিন্তু আসলে আমি তাদের উপকার করেছি, এটা তুমি বুঝতে পারো না। দুই নাম্বার, ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এটা আল্লাহর হুকুমে করেছি, আল্লাহ আমাকে জানিয়েছিলেন এই বাচ্চা যদি বড় হতো তাহলে সে এত বড় কাফের হতো যে সে তো নিজে কুফুরি করতোই, তার পিতামাতাকেও পর্যন্ত কাফের বানাতো, অনেকটা আমাদের এখনকার কুফার সভ্যতার মতো হতো আর কি। এখনকার যে গডলেস ওয়ার্ল্ডের যে কাফের নেতারা আছে এদের মতো হতো, যে নিজেও কাফের, সভ্যতাকে কাফের বানাবে এবং যারা ইমানদার ওদেরকে আক্রমণ করবে। তো আল্লাহ পাক আগে থেকে জানতেন, এই জন্য আল্লাহ পাক তাকে আদেশটা করেছিলেন। তৃতীয়ত, এটাও তিনি বলে দিলেন যে আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই দম্পতিকে ভালো কোনো সন্তান প্রদান করবেন যারা অনেক বেশি ভালো হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আর তৃতীয় যে কাজটা আমি করেছিলাম, ওই দেয়ালটা নির্মাণ করে দিয়েছি, এই দেয়ালটা ছিল একটা এতিম বাচ্চাদের দেয়াল, ওই দেয়ালের নিচে এই দুইজন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি ছিল, যেটাকে আমরা বলি ওই যে গুপ্তধন টাইপের, এগুলো মাটির নিচে ছিল, যদি আমি দেয়ালটা নির্মাণ না করতাম তাহলে এই সম্পদটা চুরি হয়ে যেত, তাই আমি ওর উপকার করে দিয়েছি। আর এই প্রত্যেকটা কাজ আমি করেছি আমার রবের রহমতে, তার দয়ায়, তার ইচ্ছায়, আমি নিজের ইচ্ছায় এগুলো কাজ করি নাই, এই বিষয়ে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারো নাই। এই হলো গল্প।
এখান থেকে এপিস্টেমোলজিটা কোথায়? এই গল্পটা আগে পড়ে বুঝে আপনাকে সূরা কাহফ বুঝতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুসা আলাইহিস সালাম যদি প্রশ্নগুলো না করতেন তাহলে আরও অনেক কিছু জানা যেত। মানে আমাদের নবীও জ্ঞান অর্জনের জন্য কতটা তৃষ্ণার্ত ছিলেন। এই তিনটা ঘটনাতে আপনাকে দুইটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে, একটা হচ্ছে এক্সটার্নাল অবজারভেশন আর একটা হচ্ছে ইন্টারনাল ভিশন, একটা বাহ্যিক দৃষ্টি একটা অভ্যন্তরীণ দৃষ্টি। এই তিনটা কাজকে মানে আপাত দৃষ্টিতে মনে হলে, যেটা ফিজিক্সের ভাষা আমরা বলি তাই না, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে তিনটা কাজই একটা পাপ বা তিনটা কাজের কোনো যুক্তি থাকে না, কোনো লজিক কাজ করে না, আনসাইন্টিফিক আনলজিক্যাল। কিন্তু আপনি যদি আল্লাহর নূর দিয়ে দেখেন, আল্লাহর বাসিরা দিয়ে দেখেন, খিদির আলাইহিস সালামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ দুইটা জ্ঞানের সমন্বয় থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন তিনটা কাজের পিছনে একটা শক্ত বেজ আছে। এটা এপিস্টেমোলজি। এই সূরা, শেষ জামানা, দাজ্জাল, তার সভ্যতা, এই যে বিষয়গুলো আছে সামনের দিনগুলা, এগুলো বুঝতে হলে আমাদের বাহ্যিক জ্ঞানটা যথেষ্ট না, আমাদেরকে ইন্টারনালি জ্ঞান অর্জন করতে হবে। এই বাহ্যিক জ্ঞান এবং ইন্টারনাল জ্ঞান যখন একসাথে হবে তখন আপনি এই বিষয়টাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আর এখনকার বিশ্বের জ্ঞান তত্ত্বের মূল বিষয় হচ্ছে বাহ্যিক জ্ঞান, ইন্টারনাল নলেজের দিকে তারা কোনো রকম গুরুত্ব দেয় না। ইভেন আমাদের স্কলারশিপ অফ ইসলাম, ইসলামিক স্কলারশিপ যারা আছেন তারাও ইন্টারনাল জ্ঞানের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। তারাও টেক্সট বুক, কোরআন হাদিস টেক্সট বুক কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ছেন, তাউইল ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন এবং এটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা বা ব্যাখ্যা করা, এটা কাজ তারা করতে চাচ্ছেন না। একটা হাদিস তারা পড়ছেন, মাসিহুদ দাজ্জাল এমন গাধার উপরে ফ্লাই করবে যে গাধা উড়বে আকাশে। তো এই জন্য আমাদের স্কলাররা বসে আছেন যে একজন একটা গাধা বের হবে যে গাধাটা আকাশে উড়বে আর দাজ্জাল তার পিঠে বসে থাকবে। এই হলো তার তাউইল ব্যাখ্যা। আর আমরা বুঝতেছি যে এটা হচ্ছে এমন একটা আকাশ সভ্যতা, মানে আকাশ নিয়ন্ত্রণকারী একটা প্রযুক্তি, যেটা দাজ্জাল বের করবে, ওর অনুসারীরা বের করবে, যেটা ফ্লাই করবে সারা আকাশে এবং সে আকাশের পুরো বিষয় কন্ট্রোল করবে, অনেকটা এখনকার এয়ারক্রাফ্টের মতো বিষয়। তারা মনে করছে এটা গাধা, অরিজিনালি গাধা। কিছু মানুষ মনে করছে দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে, তো রুটির একটা পাহাড় দাজ্জাল হাতে নিয়ে ঘুরবে। আমরা মনে করছি যে এখানে রুটির পাহাড় অর্থ করা হয়েছে খাবারের নিয়ন্ত্রণ, ইকোনমিক নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে থাকবে। দাজ্জাল এত শক্তিশালী হবে যে চাইলে মানুষকে খাওয়াবে, চাইলে মানুষকে দুর্ভিক্ষ দিবে, যেমনটা হাদিস এসেছে। যারা ওর আনুগত্য করবে সে তাকে খাওয়াবে, তার জিডিপি বাড়বে। যারা ওর সাথে বিদ্রোহ করবে, ওকে চ্যালেঞ্জ করবে, তাদেরকে সে আক্রমণ করবে, দুর্ভিক্ষ দিবে, ডিস্ট্রিবিউশন দিবে, যেটা দিচ্ছে এখন। তো এখানে একটা এপিস্টেমোলজি আছে, এটা আগে বুঝতে হবে যে আমাদের বাহ্যিক জ্ঞান যথেষ্ট না, ইন্টারনাল জ্ঞানটা অর্জন করতে হবে এবং দুইটার সমন্বয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কীভাবে করতে পারি? উত্তর, প্রথমত একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, সিলেবাসটা হতে হবে কনস্ট্রাকটিভ। এখনকার দুইটা এডুকেশন সিস্টেমের কোনো সিলেবাসই কনস্ট্রাকটিভ না এবং কোনো সিলেবাসই এই বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট না, হোক সেটা মাদ্রাসা সিলেবাস বা এখনকার সেকুলার সিলেবাস। মাদ্রাসার ভাইয়েরা একটু রাগ হতে পারেন আমার সাথে, কিন্তু এটাই বাস্তবতা। আমরা দেখছি আল্লাহ বলছেন কোরআনে যে কোরআনে সব সমস্যার সমাধান দিয়েছি তোমাদেরকে, কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে হাতে কোরআন বুকে রাসূলের সুন্নাহ থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা বিশ্বের পলিটিক্যাল সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারলাম না, আমরা জাতিসংঘকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা IMFকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা ওদের মিডিয়া প্রযুক্তি সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওদের ইকোনমিক সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারছি না, এবং ওদের যে আগ্রাসন ইসলামের বিরুদ্ধে প্রতিটা সেক্টরে ওরা যে ইসলামকে আক্রমণ করছে আমরা কিন্তু চ্যালেঞ্জ করে রুখে দিতে পারছি না, যদিও বা আমাদের হাতে কোরআন এবং সুন্নাহ আছে। যতটুকু পারছি এটা খুব সীমিত পরিসর, কিন্তু যদি সত্যিকার অর্থেই পারতাম তাহলে আমাদেরকে এখন খেলাফার জন্য চেষ্টা করতে হতো। যাই হোক, কীভাবে অর্জন করবেন? আপনি জেনারেল লাইনেই পড়েন বা মাদ্রাসা লাইনেই পড়েন, কয়েকটা সাবজেক্ট আগে আপনাকে ভালো করে পড়তে হবে। এক নম্বর আল কোরআন, অনলি কোরআন আপনাকে সার্ভাইভ করাতে পারে এই যুগে। দুই নম্বর রাসুলের হাদিস, তিন নম্বর সিরা রাসুল সাল্লামের জীবনী, চার নম্বর ইসলামের ইতিহাস, হিস্ট্রি না জানলে সমস্যা আছে, পাঁচ নম্বর হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি
বিশ্বের ইতিহাস, 6 নম্বর ইকোনমিক্স এবং স্পেশালি ইসলামিক ইকোনমিক্স, 7 নম্বর জিও পলিটিক্স যেটা আপনারা পড়েন মোটামুটি, জিও পলিটিক্স বিশ্ব ভূ রাজনৈতিক যে তত্ত্ব এটা আপনারা পড়েন মোটামুটি সবাই, আরেকটা বলবো সেটা হলো ফিলোসফি, দর্শন জানতে হবে, এটা কোনো সেকুলার সাবজেক্ট না, এটা ইসলামিক সাবজেক্ট, ইসলামিক দর্শন ছিল একসময়। ইমাম গাজালির ভিতরে যে পরিমাণ দূরদর্শিতা ছিল এটা আমার মধ্যে নাই তো। হ্যাঁ, অনেকে তার নামে বিকৃত করে অনেক কিছু করেছে, সেটা অন্য বিষয়। সালফে সালেহিনের মধ্যে যে দূরদর্শিতা ছিল এটা কিন্তু আমার মধ্যে নাই। উমর ইবনে খাত্তাব সেই 1400 বছর আগে বলছেন যে যখন তিনটা বিষয়ে সমাজে দেখা দিবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে, আলেমের পদস্খলন, রাষ্ট্রনেতার পদস্খলন এবং মোনাফেকরা কোরআন নিয়ে বিতর্ক করবে মুসলিমদের সাথে। এতদিন আগে তারা এগুলো কথা কেমন করে বলতে পারে? অন্তর্দৃষ্টি, দূরদর্শিতা, এইটা, এই সাবজেক্টগুলো পড়তে হবে, এর সাথে আপনাকে ইন্টারনাল নূর, বাসিরা এবং প্রজ্ঞা অর্জন করতে হবে, যেটা আপনি মার্কেটে কিনতে পারবেন না, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহপাক কাকে এটা দিবেন? যার হৃদয়ের মধ্যে স্বচ্ছতা আছে, মানে কোনো রকম হিংসা কারোর প্রতি নাই, ফ্রেশ একটা মন, যেটাকে আমরা বলি কলবুন সালিম, যে সবাইকে ভালোবাসে, উম্মাকে নিয়ে চিন্তা করে, ফিকির করে, ভালোবাসে দিনকে, ভালোবাসে সবার প্রতি, সে মানে হৃদ্যতা ভালোবাসা রেখে দিনের খেদমত করার চেষ্টা করে, মনের মধ্যে কোনো প্যাচ নাই, কোনো বক্রতা নাই, কোনো দুনিয়ার লালসা নাই, হিংসা, গীবত, তোহমত, এই যে বিষয় খারাপ রিপু বলতে আমরা যা বুঝি, এগুলো থেকে যারা নিজের নফসটাকে পবিত্র করতে পারবে আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই নফসের মধ্যে নূর এবং বাসিরা দান করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে সূরা কাহফ এবং সূরাতুন নূর। সূরা নূরের মধ্যে আপনি পড়বেন অনেক আদেশ নিষেধ আছে, এই প্রতিটা কাজ আপনাকে নূর অর্জন করতে সাহায্য করবে। অনেকে বলে নূর কেমন করে অর্জন করা যায়, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, তবে কিছু পলিসি আছে তার মধ্যে সূরা নূর অন্যতম। যদি সূরা নূরের উপর কেউ আমল করতে পারে এবং সূরা কাহফের উপর আমল করতে পারে আর নিজের হৃদয়টাকে এই ধরনের খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখতে পারে ইনশাআল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে আল্লাহপাক নূর দান করবেন। এই নূর কিন্তু আল্লাহর নূর, আর আল্লাহর নূর যার ভিতরে আছে সে 8-10টা বিষয়কে যেমন করে দেখবে অন্যরা সেভাবে দেখতে পারবে না, তার দৃষ্টিভঙ্গি হবে খিজিরের মতো আর অন্য মানুষের দৃষ্টিভঙ্গি হবে মুসা আলাইহিস সালামের মতো। এই গল্পের কথা বলছি, সবাই বাহ্যিক দৃষ্টিতে দেখবে কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে 2টা জ্ঞানই ছিল, ভিতরেরটা বাইরেরটা, তার দৃষ্টিভঙ্গি অনেক দূর পর্যন্ত। ওই জলদস্য আসছে, আমরা বলছি অনেকদিন থেকে মালহামা আসছে, নিউক্লিয়ার যুদ্ধ আসছে, একদম নকিং অ্যাট দ্য ডোর, যে কোনো সালেই, ও 25, 26, 30 যে কোনো সালে ওয়ার্ল্ডে ম্যাসাকার, একটা মালহামা মহাযুদ্ধ শুরু হবে, অলরেডি সেটা শুরু হয়ে গেছে, এটা আরও এক্সপ্যান্ড করবে। আমরা বলেছি অনেক আগেই ইসরায়েলের রাষ্ট্রের যে আয়তন সেটা দিন দিন বাড়তে থাকবে এবং আরব বিশ্বের সমস্ত রাষ্ট্রকে সে তার অনুগত করে ফেলবে, ইনক্লুডিং আমাদের আমিরুল মুমিনিনের দেশ, আমাদের আমিরুল মুমিনিন মোহাম্মদ বিন সালমান তার দেশ সৌদি আরবিয়া। কিছু মানুষ মনে করে যে এই ব্যক্তি আমিরুল মুমিনিন, মানে এর তাকলিদ করতে করতে, এর মানে অন্ধ ভক্তি প্রদর্শন করতে করতে নিজের বিবেকটা নষ্ট করে ফেলছে। কিছু মানুষ মনে করে কাতার, কুয়েত, আবুধাবি, গলফ কান্ট্রিগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রি, আর আমরা আগেই বলেছি এরা ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে, এরা আমেরিকান সভ্যতার কাছে বিক্রি হয়ে গেছে, ইমান সেখানে না, ইমান খোরাসানে আছে, এই তালেবানদের কাছে ইমান আছে, এদের কাছে ইমান আছে, যারা শেষ পর্যন্ত মাথা নত করে নাই, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেই গেছে এবং বলেছে যে আমাদের একটা সৈন্য যতদিন পর্যন্ত জীবিত থাকবে আমরা হাঁটু গেড়ে দিব না, ইমান এখানে আছে। আমরা বলেছি অনেক আগেই যে ইসরায়েল এই পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে, সেটা করছে। আমরা বলেছি সামনের দিনগুলোতে জনসংখ্যা কমে আসবে, দেখেন জনসংখ্যা কমে আসছে, নারীদের যে সংখ্যা সেটা এত বেশি বাড়তে থাকবে এটা আপনার কল্পনার বাইরে, মহামারী যেটা চলছে এর চেয়ে বড় বড় মহামারী আসবে আমরা বলেছিলাম, এবং এর মধ্যে ম্যানুফ্যাকচার্ড অনেক মহামারীও আসবে, যেটা মানুষের সৃষ্টি করা ভাইরাস। অনেক আগেই আমরা বলেছি যে ইমামুল মাহদী যখন আসবেন
তখন এক শ্রেণীর মানুষ যারা দীন ইসলামকে ধরে রাখবে শেষ পর্যন্ত, এরা তার সাথে যুক্ত হয়ে আবারও সেই জেরুজালেম ইহুদিদের হাত থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই কথাগুলো অনেকের কাছে মনে হতে পারে, যাদের এক্সটার্নাল ভিশন দিয়ে তারা দেখে বিশ্বটাকে, তারা মনে করবে এগুলো হচ্ছে পাগলের প্রলাপ, এগুলো কখনো হবে না। বরং আমরা 2050 ভিশন 2030 2050 যাব, ভিশন 2050 না, আপনার 2030 পর্যন্ত এইসব রাষ্ট্রগুলো থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এছাড়াও আছে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক আজাব, ভূমিকম্প, ঝড়, মহামারী, জলোচ্ছ্বাস, এগুলো আসতে থাকবে একটার পর একটা। নবীজি বলেছেন এমনভাবে আসবে একটা মালাকে ছিঁড়ে ফেললে পুঁথিগুলো যেমন করে পড়তে থাকে এইভাবে ফিতনাগুলো আসতে থাকবে। আমরা বলছি টাইম কম, তারা বলছে টাইম এখনও পড়ে আছে হাজার বছর। ইভেন আমাদের স্কলারশিপ অফ ইসলাম, তাদেরও এইসব নিয়ে ফিকির নাই। তারা মনে করছে না, কেয়ামতের আলামত আগেও দেখা গিয়েছিল, এখন এসব নতুন করে দেখা যাচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। আমরা বলেছি বিগত 100 বছরে এই বিশ্বে যা যা হয়েছে তার লিস্ট করে একটা খুতবাও দেওয়া আছে, লেকচার দেওয়া আছে। বিগত 100 বছরে এই বিশ্বে যা যা হয়েছে এটা হিউম্যান হিস্ট্রিতে কখনো হয় নাই। লাস্ট 100 বছরে ইহুদি খ্রিস্টানদের অ্যালায়েন্স হয়েছে, জায়নিস্ট মুভমেন্ট, যেটা কখনো হয়নি। লাস্ট 100 বছরে সারা বিশ্বে সুদভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম চলছে, এটা সারা বিশ্বে কখনো হয়নি। লাস্ট 100 বছরে গ্লোবাল শিরকে মানুষ লিপ্ত, এটা কখনো হয়নি, গ্লোবালাইজেশন শিরকের। লাস্ট 100 বছরে আপনি গ্লোবাল জিনা দেখবেন, পর্নোগ্রাফি, এটা কখনো হয়নি। লাস্ট 100 বছরে এই বিল্ডিংগুলো দেখতে পারবেন না, লাস্ট 30-40 বছর এগুলো হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে গিয়ে একটা হাদিসে বলেছেন কেয়ামতের আলামত দুইটা, একটা হচ্ছে যখন দেখবা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। এরকম 90% আলামত চোখের সামনে দেখার পরেও সেকুলাররা তো বলেই, ইভেন অনেক ইসলামিক স্কলারও বলে যে এগুলো নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আমরা ইমানি মেহনত করতে থাকি এবং আমরা ওই যে অজু গোসল এগুলো ফরজ শেখাতে থাকি। তো ইমানি মেহনতের মধ্যে যদি কনসিয়াসনেস না থাকে, ইমানি মেহনত মানে কি কনসিয়াসনেস, যে আমি সচেতন বিশ্ব সম্পর্কে, সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে এবং আগামী সম্পর্কে, তাহলে না উম্মাকে নিয়ে কিছু করা যাবে। সাহাবায়ে কেরাম বসে বসে কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন, নবীজি পাশ দিয়ে যাচ্ছেন বলছেন তোমরা কী নিয়ে কথা বলছো, সাহাবিরা বলছেন আমরা কেয়ামত নিয়ে কথা বলছিলাম, তিনি বললেন 10টা সাইন যতক্ষণ পর্যন্ত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না। তাহলে সাহাবিরা কেন কেয়ামত নিয়ে কথা বলবেন, তারা কেন ডিসকাস করছেন, তারা তো জানেন যে তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, সার্টিফাইড। কারণটা কি? কারণটা হচ্ছে কনসিয়াসনেস। যারা জ্ঞান অর্জন করে কনসিয়াস না সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে, এই জ্ঞানগুলো দিন শেষে আমাদের উম্মাকে খুব একটা বেনিফিটেড করছে না, বরং ঘুরে ফিরে এখন ওই যে নাকফুল পরা যাবে কি না, কানের বালা পরা যাবে কি না, হ্যাঁ স্বপ্ন দর্শনে কেমন করে কি করতে হবে ইত্যাদি যে মাসালাগুলো আপনার শৈশবেই জানার কথা, এগুলো নিয়েই ঘুরে ফিরে বয়ান করতে আসে।